কিতাবুল ফিতান 1131 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত দিনার ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে নিঃসন্দেহে ইমাম মাহদি ইন্তেকাল করলে মানুষের মধ্যে ব্যাপক গণহত্যা দেখা দেবে এবং একে অন্যকে হত্যা করতে থাকবে, আর অনারবদের জয় জয়কার দেখা যাবে এবং পৃথিবীতে ভয়াবহ যুদ্ধ প্রকাশ পাবে, আর মানুষের মধ্যে শৃঙ্খলা কিংবা একতাবদ্ধতা বলতে কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব, হযরত ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীতে যে কয়জন রহস্যময়ী মহান ব্যক্তির আগমন ঘটবে, এই মহান ব্যক্তিগুলোর আগমনের মাধ্যমে বোঝা যাবে ইমাম মাহদির আগমনের সময় হয়ে গেছে, আর এই মহান ব্যক্তিগুলো ইমাম মাহদি আগমনের কিছুকাল পূর্বেই পৃথিবীতে আসবেন। হাদিসের আলোকে সেই মহান ব্যক্তিগুলো সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানব ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে জানাবো শোয়াইব ইবনে সালেহ সম্পর্কে। তিনি ইমাম মাহদি আগমনের অল্প কিছুকাল পূর্বে পৃথিবীতে আগমন করবেন। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, মুহাম্মদ ইবনে হানাফি থেকে বর্ণিত, তিনি বলেন, বনু আব্বাসের একটি কালো ঝান্ডা বের হবে, অতপর খোরাসান থেকে আরেকটি দলের আবির্ভাব হবে, যাদের টুপি হবে কালো রঙের আর পোশাক হবে সাদা রঙের, আর তাদের সম্মুখ ভাগে একজন ব্যক্তি থাকবে যার নাম হলো শোয়াইব ইবনে সালে, আর এই মহান ব্যক্তি হবে তামিম গোত্রের। তারা সুফিয়ানি বাহিনীদেরকে পরাজিত করবে, এমনকি তারা বাইতুল মাকদিসে অবস্থান নেবে। তারা ইমাম মাহদির রাজত্বকে সহজ করবে এবং চলার পথ প্রশস্ত করে দেবে। আর সিরিয়া থেকে 300 লোক তার সাথে মিলিত হবে। আর এই মহান ব্যক্তির আত্মপ্রকাশ এবং ইমাম মাহদি আলাইহিসাল্লামের সাথে মিলিত হওয়ার মধ্যে ব্যবধান হবে মাত্র 72 মাস। কিতাবুল ফিতান হাদিস নং 894। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইমাম মাহদি আলাইহিসাল্লামের আগমনের আগেই শোয়াইব ইবনে সালেহ পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন, যার দল হবে কালো পতাকাবাহী, এবং তারা ইমাম মাহদি আলাইহিসাল্লামের রাজত্বের পথকে একেবারেই সহজ করে দেবে। তাছাড়া আরও একটি হাদিসে বর্ণিত আছে, হযরত সুফিয়ানি কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদির পতাকাতলে একজন যুবক বের হবে যে হবে অল্প বয়স্ক, পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের। যদি সে পাহাড়ের সম্মুখীন হয় তাহলে সে পাহাড়কেও কাঁপিয়ে দেবে, এমনকি সে বাইতুল মাকদিসে অবস্থান করবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নং 1071। এই হাদিসটিতেও কিন্তু শোয়াইব ইবনে সালেহ সম্পর্কেই বলা হয়েছে, এবং আরও হাদিস আছে যে হাদিসগুলোতে শোয়াইব ইবনে সালেহ সম্পর্কে বলা হয়েছে। তার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, তার দাড়ি হবে পাতলা এবং তার বয়স হবে অনেক কম। যেমন তার সম্পর্কে আরও একটি হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরজদের পিতল বর্ণের 4 ব্যক্তি বনি তামিম গোত্রের অভিমুখে বের হবে, আর তাদের মধ্যে একজন হবেন হাঙর মাছের মতো, যার নাম হবে শোয়াইব ইবনে সালে, আর তার সাথে থাকবে 4000 সৈন্য। তাদের পোশাক হবে সাদা এবং পতাকা হবে কালো বর্ণের। তারা ইমাম মাহদি আলাইহিসাল্লামের অনুগত সৈন্য এবং অনুগামী হবে, এমনকি তারা তাদের শত্রুদের পরাজিত না করে হযরত ইমাম মাহদি আলাইহিসাল্লামের সাথে সাক্ষাৎ করবেন না। অর্থাৎ তারা শত্রুদেরকে পরাজিত করার পর ইমাম মাহদি আলাইহিসাল্লামের সাথে দেখা করবে। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নং 897। এই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে এটাই প্রমাণিত হয় যে ইমাম মাহদি আলাইহিসাল্লামের আবির্ভাবের পূর্বে যেই কয়জন মহান ব্যক্তির আত্মপ্রকাশ হবে তাদের মধ্যে একজন হলেন শোয়াইব ইবনে সালে। তার আত্মপ্রকাশের মাধ্যমে বোঝা যাবে হযরত ইমাম মাহদি আলাইহিসাল্লামের আগমনের সময় হয়ে গেছে। দ্বিতীয়ত যার নাম আপনাদেরকে জানাবো, তার নাম হচ্ছে ইমাম মানসুর এবং তার সহচর হারেস ইবনে হাররাস। যেমন হাদিসের মধ্যে উল্লেখ করা আছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না কাহাতান গোত্র থেকে এমন একজন ব্যক্তি বের না হবে যিনি মানুষ জাতিকে লাঠির সাহায্যে পরিচালিত করবেন। হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে, হাদিস নং 3517। এই হাদিসে যে মহান ব্যক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি লাঠির মাধ্যমে মানুষকে পরিচালিত করবেন, তার নাম হলো ইমাম মানসুর। তাছাড়া অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মানসুর হবেন বনু হাশিম বংশের। হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে, হাদিস নং 1207। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুফিয়ানি এবং মানসুর ইয়ামানির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো। হাদিসটি নেওয়া হয়েছে বিহারুল আনোয়ার থেকে, খণ্ড 52 পৃষ্ঠা 275। সুফিয়ানির যখন সিরিয়া থেকে আত্মপ্রকাশ হবে, ঠিক অন্যদিকে ইমাম মানসুরের আত্মপ্রকাশ হবে ইয়েমেন থেকে। ইমাম মানসুর হলেন হযরত ইমাম মাহদি আলাইহিসাল্লামের খিলাফত প্রতিষ্ঠায় সাহায্যকারী অন্যতম একজন নেতা। আর এই মহান ব্যক্তি ইমাম মানসুরের একজন সহচর থাকবে, তার নাম হবে হারিস ইবনে হাররাস। তার নিজস্ব একটা বাহিনী থাকবে এবং তারা ইসলামের বিজয়ের জন্য কাজ করে যাবে এবং ইমাম মাহদি আলাইহিসাল্লামের জন্য খিলাফত তৈরি করতে থাকবে। তিনি বনু হাশেম থেকে হবেন এবং কাহতানি বংশেরও হবেন। তার নাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ পাওয়া যায়, অনেক জায়গায় তার নাম সরাসরি পাওয়া যায় মানসুর। এছাড়া আরও যে সকল নামে পাওয়া যায় তা হল কাহতানি খলিফা, ইয়েমেনি, বনু হাশেমি ইত্যাদি উপনামে চিহ্নিত করা হয়। ইমাম মানসুর যখন বিভিন্ন এলাকা জয় করতে থাকবেন, তখন শুয়াইব ইবনে সালেহ ও তার সঙ্গে যোগ দেবেন। শুয়াইব ইবনে সালেহ ইমাম মাহদির সহচর হবেন। তাছাড়া আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত হারুন রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নদীর পেছন থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে, তাকে হারিস ইবনে হাররাস বলে ডাকা হবে, আর তার আত্মপ্রকাশের পূর্বে একজন ইমামের আত্মপ্রকাশ হবে, সেই ইমামের নাম হবে মানসুর। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত অর্থাৎ হযরত ইমাম মাহদী আলাইহি সাল্লামকে আশ্রয় দেবেন। সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হল তার ডাকে সাড়া দেওয়া এবং তাকে সাহায্য করা। তাছাড়া আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে ইমাম মাহদী আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এই ইমাম মানসুর খলিফা পদ গ্রহণ করবেন, অর্থাৎ তার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এবং তার খলিফা গ্রহণের 20 বছর পর ইমাম মানসুরকে হত্যা করা হবে। তবে তিনি ইমাম মাহদী আলাইহিসাল্লামের আবির্ভাবের পূর্বেই পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এবং তার আত্মপ্রকাশের মাধ্যমে বোঝা যাবে যে হযরত ইমাম মাহদী আলাইহিসাল্লামের আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। তৃতীয়ত, হযরত ইমাম মাহদী আলাইহিসাল্লামের আগমনের পূর্বে যে মহান ব্যক্তির আবির্ভাব হবে তার নাম হল ইমাম মাহমুদ। যেমন হাদিসের মধ্যে এসেছে হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখেরি জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে। তার জামানায় মহাযুদ্ধের বজ্রাঘাতে বিশ্বের অধপতন হবে আর বিশ্বের সকল আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। সে তার বাহিনী নিয়ে যুদ্ধ পরিচালনা করবে আর তার সাথে থাকবে তার বন্ধু শামিম বাররা। আর এই শামিম বাররা হবেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশোদ্ভূত। তোমরা তাদেরকে পেলে জানবে যে ইমাম মাহদি আগমনের সময় হয়ে গেছে। হাদিসটি বর্ণিত হয়েছে আসরে জুহরিতে, পৃষ্ঠা নং 187। তাছাড়া আরও একটি হাদিস থেকে পাওয়া যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইমাম মাহমুদ ও সাহেবে কিরানের আবির্ভাব ঘটবে আর তাদের মাধ্যমে মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের একটি বড় জয় অর্জন হবে, আর সেটা হবে ইমাম মাহদী আলাইহিসাল্লামের আগমনের পূর্বেই। হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউসে।
তাছাড়া আরো একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই পূর্ব দিক থেকে একটা ফিতনার সৃষ্টি হবে, যা হবে মুশরিকদের দ্বারা, আর তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনবে, আর তাদের মধ্যে সেনাপতি হবে ওই সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি, যার নাম হবে শামিম বাররা, আর তাদেরকে যে পরিচালনা করবে সে হবে একজন ইমাম, তার নাম হবে মাহমুদ, আর তার আত্মপ্রকাশ হবে ইমাম মাহদী আলাইহিসাল্লামের আগমনের পূর্বে, তারিখুল বাগদাদ, হাদিস নং 1229। তাহলে এই হাদিসগুলোর মাধ্যমে এটা বোঝা যায় যে ইমাম মাহদী আগমনের পূর্বে যে মহান তিনজন ব্যক্তি আগমন করবেন তাদের নাম হল শোয়াইব ইবনে সালে, ইমাম মানসুর, ইমাম মাহমুদ। এই তিনজন মহান ব্যক্তির আগমন হলেই এটা বোঝা যাবে যে হযরত ইমাম মাহদী আলাইহিসাল্লামের আগমন একেবারেই সন্নিকটে। অর্থাৎ এই তিন ব্যক্তির আগমনের পরপরই হযরত ইমাম মাহদী আলাইহিসাল্লাম আগমন করবেন, আর তাই প্রতিটি মুমিন এবং মুসলমান ব্যক্তির কর্তব্য হল এই হাদিসগুলোর দিকে দৃষ্টি রাখা, আর পাশাপাশি পৃথিবীর দিকে চোখ রাখা, কখন এই মহান ব্যক্তির আবির্ভাব হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী যখন ক্ষমতা লাভ করবে এরপর সে পৃথিবীতে 7 বছর কিংবা 8 বছর কিংবা 9 বছর জীবিত থাকবে। এই হাদিস থেকে প্রমাণিত হয়, অর্থাৎ ইমাম মাহদী যদি ক্ষমতা লাভের পর 7 কিংবা 8 কিংবা 9 বছর জীবিত থাকে, তার মানে তিনি এই কয় বছর ক্ষমতা বা শাসনকার্য পরিচালনা করবেন। তাছাড়া কিতাবুল ফিতান 1120 হাদিসে বর্ণিত হয়েছে, কাতাদা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহদী শাসন ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে 7 বছর পর্যন্ত জীবিত থাকবে। এছাড়া কিতাবুল ফিতান 1127 হাদিসে বর্ণিত আছে, হযরত সখর ইবনে রুস্তম রহমতুল্লাহি আলাই তার পিতার থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন, ইমাম মাহদী যখন শাসন ক্ষমতা হাতে পাবেন তারপর তিনি শাসন কার্য পরিচালনা করবেন 7 বছর 2 মাস অথবা তার কিছু সময় বেশি। তাছাড়া কিতাবুল ফিতান 1125 হাদিসে বর্ণনা করা হয়েছে, হযরত সাবা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে ইমাম মাহদী 39 বছর পর্যন্ত অবস্থান করবে, আর তখন বয়স্করা বলবে, হায়, আমি যদি ছোট হয়ে যেতে পারতাম। এখানে ছোটরা হয়তো এ কারণে আফসোস করবে যে আমরা যদি ছোট না হয়ে একটু বড় থাকতাম তাহলে আমরা হয়তো ইমাম মাহদী আলাইহিসাল্লামের কাজে সহযোগিতা করতে পারতাম, আর বয়স্করা এ কারণে আফসোস করবে যে আমরা যদি ছোট থাকতাম তাহলে হয়তো পরিপূর্ণভাবে ইমাম মাহদী আলাইহিসাল্লামকে সাহায্য করতে পারতাম আর নিজেদেরকে ধন্য মনে করতাম, আর এ কারণেই বড়রা আফসোস করবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেখুন, ইমাম মাহদী আলাইহিসাল্লাম আবির্ভাবের পূর্বে পৃথিবীতে ব্যাপক সংঘর্ষ ও যুদ্ধ দেখা দেবে, আবার ইমাম মাহদী ইন্তেকালের পরেও ব্যাপক যুদ্ধ, বিগ্রহ এবং ফিতনা ফাসাদ দেখা দেবে। তাছাড়া কিতাবুল ফিতান 1183 হাদিসে বলা হয়েছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ইমাম মাহদীর ইন্তেকালের পর এমন একজন ব্যক্তি শাসনভার গ্রহণ করবে যিনি ইয়ামানবাসীকে তাদের এলাকা থেকে বিতাড়িত করে দেবেন, অতঃপর খলিফা মানসুর ক্ষমতার মালিক হবে।